আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা আয়ের সেটা হলো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কথাটার অর্থ হল যে আপনি কাজ করবেন না কিন্তু আপনার অর্থ আপনার সম্পদ আপনার জন্য কাজ করতে থাকবে যে আপনি হয়তো একজন ব্যবসায়ী যতদিন আপনার ব্যবসা চলতেছে ততদিন আপনি ওখান থেকে ইনকাম করতেছেন কিন্তু আপনি হয়তো একদিন ব্যবসা বন্ধ করে দিলে আপনার আয় রোজগার বন্ধ হয়ে যাবে এটাকে হলো অ্যাক্টিভ ইনকাম যেটা সক্রিয় আয় আবার ধরুন আপনি জমি চাষ করতেছেন আপনি যতদিন ফসল ফলাইতেছেন ততদিনে যতদিন আপনি ফসল ফলানো বন্ধ করে দিবেন খালি মাঠ পড়ে থাকবে ততদিন আপনার কোনো আয় আসবে না তাহলে সেটা হলো আপনার অ্যাক্টিভ আয় যতক্ষণ করতেছেন ততক্ষণ আপনার আয় আসতেছে সেটা হলো অ্যাক্টিভ আপনি শিক্ষকতা করতেছেন যতদিন করতেছেন ততদিন সেখান থেকে বেতন পাইতেছেন এটা হলো অ্যাক্টিভ আয় এখন প্যাসিভ আয় হলো এমন একটা আয় যে আয়টা আপনার অবর্তমানে আপনি শুয়ে থাকেন বসে থাকেন আপনি মারা গেলেও আপনার আয়টা কিন্তু কন্টিনিউ চলতেছে এরকম একটা আয় ধরুন আপনি একটা বিল্ডিং বানালেন সেই বিল্ডিংয়ের মধ্যে আপনি ওই নিচে কিছু দোকান আপনি ভাড়া দিলেন এরপর আপনি কিছু রুম হিসেবে মানুষকে ভাড়া দিলেন এখন আপনি মারা গেলেন বা আপনি কোথায় গিয়ে সফরে বা ভ্রমণে বেরিয়ে গেলেন বা আপনি শুয়ে পড়লেন কিন্তু আপনার দোকান ভাড়া কিন্তু চলতেছে ভাড়া টাকা আসতেছে শুধু আপনাকে একবার কষ্ট করে সেখানে হলো। আপনি একজন লেখক যদি বই লেখেন একবার একটা বই লেখার পর যখন আপনি প্রকাশ করে দেবেন প্রকাশ করার পর বইটা যত কপি যত সংখ্যা বিক্রি হবে তত কপি থেকে আপনার কমিশন আসতেই থাকবে এটা হলো যে এক প্যাসিভ ইনকাম যে আপনি একবার করেছেন আর জীবনে দ্বিতীয়বার করতে হয় না সেখান থেকে আপনার আয় আসতেছে এখন আমি আপনাদেরকে বলতেছি অনেকে মনে করবেন যে প্যাসিভ আয়ের লাভটা কি প্যাসিভ আয় হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আয় তার কারণ হলো আপনি একটি বাই আজকে করতেছেন কালকে হয়তো করতে পারবেন না হয়তো কালকে খরা বন্যা হরতাল সরকারি সমস্যা করোনা ভাইরাস এই রকম মহামারী হয়তো বা কোন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে আপনি হয়তো কাজ করতে পারতেছেন না বা আপনি এমন অবস্থার মধ্যে আসতে নিজের শরীরের ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাহলে এই মুহূর্তে আপনি কী করবেন কিভাবে আপনার পেট চলবে কীভাবে আপনার সংসার চলবে কীভাবে আপনার ভবিষ্যৎ যাবে কিন্তু আপনি যদি এমন কিছু একটা ব্যবস্থা করে যান যে ব্যবস্থার কারণে আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনার কিন্তু আয় কিন্তু চলতেছে আপনি এমন একটা ব্যবস্থা করে দিন হইতে পারে সেটা দোকান হতে পারে হইতে পারে আপনি কিছু টাকা ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রাখলেন যেখানে প্রতি মাসে আপনাকে কিছু লাভ ব্যাংক দেবে আবার আপনি কিছু টাকা হয়তো কোনো সমিতিতে রাখলেন এই রকম আবার দেখা গেল আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড অথবা যে কোনো শেয়ার বাজারে আপনি কিছু শেয়ার কিনলেন ওখানে আপনি টাকাটা ইনভেস্ট করলেন এরপর ওখান থেকে আপনি লাভ পাওয়া শুরু করে দিলেন আবার আপনি যে কোনো গ্রুপ বিজনেস মধ্যে আপনি হয়তো টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে প্রতি মাসে যে লভ্যাংশ হলো সেটা আপনি পেলেন আপনি একবারে টাকা সেখানে ইনভেস্ট করলেন আর প্রতি মাসে সেখান থেকে আপনি টাকাটা পেতেছেন এটা এইভাবে এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকাম আপনার জন্য অনেক জরুরি সবার জন্যে আপনি যে বয়সের হন না কেন আপনি যে চাকরি করুন যে ব্যবসায় করুন না কেন আপনাকে অবশ্যই এরকম ব্যবস্থা করতে হবে সবাই যে একটি মাত্র প্যাসিভ ইনকাম করবে তাও নয় প্যাসিভ ইনকাম একজনের পক্ষে শত হাজারের উপরও করা সম্ভব যে একটা লোক ইচ্ছে করলে হাজার হাজার সে প্যাসিভ ইনকামের রাস্তা খুলে দিতে পারে সে ইচ্ছে করলে সে অনেক কিছু করতে পারে ম্যান আনলিমিটেড পাওয়ার মানুষের অসীম ক্ষমতা মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে পারে শুধু মানুষের একটা ইচ্ছা শক্তি যথেষ্ট এখন বর্তমানে আপনি হয়তো যা কিছু চাকরি করতেছেন ব্যবসা করতেছেন যতদিন আপনি চাকরি করতেছেন যতদিন আপনি ব্যবসা করতেছেন ততদিন আপনি সেখান থেকে কিছু টাকা পয়সা পাচ্ছেন কিন্তু যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনার চাকরি বন্ধ হয়ে যাবে ঠিক তখন আপনার কি অবস্থা হবে কিন্তু আপনার যদি এক দুইটা যদি প্যাসি কি প্যাসিফিক ইনকামের যদি কোনো রাস্তা থাকে তাহলে আপনাকে সেই কষ্ট আর করতে হবে না তখন আপনি বসে থাকলেও ওখান থেকে টাকা আসতেই থাকবে আপনার আয় আসতে থাকবে আপনাকে আর বাড়তি কোনো টেনশন করতে হবে না আপনি ভালো মতে দিন যাপন যাপন করতে পারবেন দিন জীবন জীবনযাপন করার জন্য আপনাকে অবশ্যই প্যাসিভ ইনকামের প্রতি আপনাকে নজর দিতে হবে আপনি যত বেশি প্যাসিভ ইনকামের রাস্তা দেখবেন তত আপনি আরও ভালো থাকতে পারবেন আপনি তত সুস্থ থাকতে পারবেন আপনি অতি তাড়াতাড়ি ধনী বা বড়োলোক হতে পারবেন আমাদের মধ্যে অনেকে হয়তো জানি না যে কিভাবে প্যাসিভ ইনকাম করতে হয় ধরুন আপনি একটি গাড়ি কিনলেন গাড়িটা আপনি হয়তো এখন Bu edilen, দেওয়ার পর প্রতি মাসে সেখান থেকে আপনার আয় আসতেছে এখন আপনি গাড়িটা কিন্তু কিনলেন একবারে কিন্তু তার আয় আসতেছে কিন্তু প্রতিদিন আসতেছে আবার আপনি যদি চুক্তি করে নেন যে সাপ্তাহিক বা মাসিক এইভাবে এইভাবে করে আপনি প্যাসিভ ইনকাম অনেক রাস্তা আপনি খুলতে পারেন যেটা আপনার আপনার ভবিষ্যৎ বংশধরের জন্য অনেক বেশি ভালো হবে আপনিও ভালো থাকতে পারবেন তাই জীবনে সুস্থ এবং ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই প্যাসিভ ইনকামের প্রতি আপনাকে নজর দিতে হবে যে যত বেশি প্যাসিভ ইনকামের প্রতি নজর দিয়েছেন সে তত তাড়াতাড়ি বড়লোক হতে পেরেছে সে সুস্থ আছে এবং সুস্থ থাকতে পারবে আপনিও আশা করি ভালো থাকতে পারবেন আপনি আপনার জীবনে অনেকগুলো প্যাসিভ ইনকামের রাস্তা বের করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়েটার হোয়াটসঅ্যাপ বাইবার ইমো টোয়েটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে সকল গ্রুপে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই কথা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত